যার অভিনয়ে মিশে আছে বাস্তবতার ছোঁয়া। তার বলা সংলাপগুলো যেন এক একটা তীর, যা সজোরে আঘাত করত সমাজের অসঙ্গতিকে, আর সাধারণ মানুষদের কাছে মনে হতো তিনি তাদেরই একজন, পর্দায় গল্পটা তাদেরই। ঢালিউড ইন্ডাস্ট্রির এমন একজন উজ্জ্বল নক্ষত্র নিয়ে আজ কথা বলতে চাই, যিনি কেবল একজন অভিনেতা নন, বরং গণমানুষের মহানায়ক মান্না, যার মৃত্যুর পরও প্রিয় নায়কের বিরহে আজ অবধি কাঁদে অগণিত ভক্ত অনুরাগী। বাবা তোরে সেদিন আমার হাতে তুলে দে বলছিল, আজ থেকে সাজু সব দায়িত্ব তোর। কোনো নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ নয়, ছিলেন অসীম, দুর্বার, তুখোর অভিনেতা। গণমানুষের নায়ক মান্না হয়ে ওঠার আগের সময়টা ছিল বেশ কঠিন। সময়টা 1986, তখন FDC-তে কাজের সুযোগের জন্য ধর্ণা দিতে হতো পরিচালকদের কাছে। ভাগ্যক্রমে প্রিয় নায়ক নায়ক রাজ রাজ্জাকের কাছ থেকে সুযোগ পেলেন নিজের অভিনয়ের প্রতিভা দেখানোর। শুরু হলো টাঙ্গাইলের SM আসলাম তালুকদার তথা চলচ্চিত্র পাড়ায় মান্নার নতুন অধ্যায়। তবে প্রথমে সফল হতে বেগ পেতে হয়েছে বেশ, টেক্কা দিতে হয়েছে রাজ্জাক, আলমগীর, জসিম, ফারুক, ইলিয়াস কাঞ্চনের মতো অভিজ্ঞজনদের। এত সব গুণী অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে নিজের ছাপ ফেলা চারটেখানি কথা না। তোরা যখন ঠিক মতো চাকরি দিবি না তো কেন আমাদের মতো বেকার ছেলে ভাগ করে খেলা করিস? অভিনয়টা যেন তার রক্তের সাথে মিশেছিল। তার অভিনীত সিনেমাগুলো ছিল এক একটা বার্তা, তরুণ সমাজের অপরাধের দিকে পা বাড়ানো, অথবা দেশপ্রেমের আদর্শে গড়া একজন সৎ পুলিশ অফিসার, কিংবা সমাজকে কলুষিত করা অসৎ নেতাদের দৌরাত্ম্য, সে সাথে একজন বিপ্লবী ছাত্র নেতার গল্প, অথবা একজন ফাঁসির আসামির গল্প যাকে ছলে দেশদ্রোহী বানানো হয়, আবার সামাজিক অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক সাধারণ ছেলের সংগ্রামের গল্প। সিনেমায় তিনি বঞ্চিত নিপীড়িত মানুষের কথা বলে গেছেন অকপটে। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব। 1997 সালে নায়ক থেকে প্রযোজনায় আসেন মান্না। গরিবের বন্ধু, লুটতরাজ, তেজি, মিনিস্টার প্রত্যেকটি ছবি ছিল টেক্কা দেওয়ার মতো। তবা, পাগলি, নিষ্পাপ, পালকি, বাদশা ভাই, এই ব্যবসা সফল সিনেমাগুলোর পাশাপাশি কিছু মাস্টারপিস সিনেমা তিনি উপহার দিয়েছেন। বীর সৈনিক, এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ভর সিনেমায় মান্নার গেট আপ, একজন টোকাইয়ের চরিত্রে অভিনয়, আর তার সংলাপের কথা মনে পড়লে আর বলা বাকি থাকে না, মহানায়ক মান্না খ্যাতি এমনি এমনি আসেনি। সিনেমায় হাসপাতালের ফ্লোরে মায়ের জন্য মান্নার কান্নার দৃশ্য দেখে কত ভক্তরা যে কেঁদেছেন তার হিসেব মেলা ভার। কাবুলিওয়ালা সিনেমাটার কথা মনে আছে? ছোট্ট একটি বাচ্চা মেয়ের সাথে একজন ভিন দেশি কাবুলিওয়ালার বন্ধুত্ব, যে মেয়েটির মধ্যে নিজের মেয়ের স্মৃতি খুঁজে বেড়ানো কাবুলিওয়ালার নির্মম বাস্তবতার কাছে হার মেনে যাওয়ার গল্প। এটি ছিল মান্নার ক্যারিয়ারে ব্যতিক্রম ধর্মী একটি ছবি। কাবুলিওয়ালা, তুমি ভারি বোকা, তুমি কিছুই জানো না। কেন কিছু জানো না কেন? উঠ, এরকম না তো। সুপারহিট ছবি, আম্মা জানার কথা কিভাবে না বলি, মায়ের কথায় জীবন দিতে প্রস্তুত ছেলে। সিনেমার মিউজিক কম্পোজিশন সাথে মাকে নিয়ে মান্নার আবেগ, ভালোবাসা আর সংলাপ আপনার রক্ত হিম শীতল করে দিতে বাধ্য। কেবল অভিনয় নয়, ইচ্ছে ছিল চলচ্চিত্র পাড়ার জন্য আজীবন কাজ করে যাওয়ার। একজন অভিভাবক হয়ে চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে হালও ধরেছিলেন। তবে আচমকাই একটি ভয়াবহ দুর্বিষহ দিন এলো, যখন ভক্তদের এবং প্রিয় FDC-র কাছ থেকে চিরতরে দূরে সরে গেলেন এই মহানায়ক। 2008 সালের 17 ফেব্রুয়ারি, এই দিনটি মহানায়ক মান্নার শেষ ছবি জীবন যন্ত্রণার মতো প্রিয় নায়ককে হারানোর তীব্র যন্ত্রণা বয়ে আনে প্রত্যেকটি ভক্তদের হৃদয়। তবুও এই কঠিন বাস্তবতা মেনে নিয়েই ভক্তরা আজও তাদের মহানায়কের স্মৃতি বয়ে বেড়ান, তাকে ভালোবাসেন, গণমানুষের মহানায়ক বলে বুকে লালন করেন। মাঝে মাঝে মনরে বলি, চোখ ঘুমেই লাগি দেখ না।